হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা নেট সেট জেনারেল পেপারের প্রথম ভিডিও আলোচনা করতে যাচ্ছি। এখানে টিচিং অ্যাপটিটিউডের উপর এই প্রথম ভিডিও আপলোড করা হচ্ছে এবং টিচিং অ্যাপটিটিউডের উপর পরপর আরও দুটা থেকে তিনটা ভিডিও আসতে চলছে এবং এখানে কমপ্লিটলি টিচিং অ্যাপটিটিউডের উপর PDF দেওয়া হবে এবং এর সঙ্গে ভিডিও দেওয়া হবে। তোমরা প্রথমে গিয়ে ডিসক্রিপশন বক্স থেকে PDF লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও এবং ডাউনলোড করার পর সেটাকে পিন করে হাতে নাও, তারপরে ভিডিওটা দেখলে তোমাদের পক্ষে খুব সুবিধা হবে। আজকে যে বিষয়গুলি আমরা পড়ব সেটা হচ্ছে যে কনসেপ্ট অফ টিচিং, নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং, এইমস অ্যান্ড অবজেক্টিভ অফ টিচিং, লার্নার ক্যারেক্টারিস্টিক্স, বেসিক রিকোয়ারমেন্ট অফ টিচিং। এই পাঁচটি বিষয় আমরা আজকে জানবো। তাহলে প্রথমে আমরা শুরু করব কনসেপ্ট অফ টিচিং। কনসেপ্ট অফ টিচিংয়ে বলা হচ্ছে যে এডুকেশন ইজ ইম্পর্ট্যান্ট ফর প্রিজারভেশন অ্যান্ড ট্রান্সমিশন অফ কালচার, অর্থাৎ আমাদের সংস্কৃতিকে সংরক্ষণ করা এবং সেই সংস্কৃতি সঞ্চালন করা হলো শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বা গুরুত্বপূর্ণ কাজ। প্রিপারেশন ফর এ ভোকেশন, অর্থাৎ শিক্ষার একটা গুরুত্বপূর্ণ কাজ হলো শিক্ষক বা শিক্ষার্থীকে একটি পেশাগত কাজে জন্য প্রিপারেশন করা বা প্রিপেয়ার করে তোলা। মরিসন কী বলছে? বলছে এ ডিসিপ্লিন সোশ্যাল প্রসেস, বলছে একটি সামাজিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে টিচিং প্রক্রিয়া। তারপর বলা হচ্ছে হোয়ার দ্য টিচার ইনফ্লুয়েন্স দ্য বিহেভিয়ার অফ লেস এক্সপিরিয়েন্স পিপল, যেখানে একজন শিক্ষক লেস এক্সপিরিয়েন্স পিপল বলতে এখানে শিক্ষার্থীদেরকে বোঝানো হয়েছে যে তাদেরকে ইনফ্লুয়েন্স করবেন, বা অর্থাৎ টিচার শিক্ষার্থীদেরকে তার বিহেভিয়ারের মধ্য দিয়ে ইনফ্লুয়েন্স করবেন বা তাকে শিক্ষাদান করবেন বা জ্ঞান জ্ঞান করবেন। হেল্প দ্যাম ডেভেলপ অ্যাকর্ডিং টু দ্য নিড অ্যান্ড আইডিয়া অফ সোসাইটি, একটি সমাজের চাহিদা এবং একটি সমাজের চিন্তাভাবনা অনুযায়ী শিক্ষক তাদেরকে তৈরি হতে সাহায্য করবেন। স্মিথ কি বলেছেন? অ্যান অর্গানাইজ সিস্টেম অফ স্পেসিফিক অ্যাক্টিভিটি এইম টু হেল্প দ্য লার্নার লার্ন সামথিং, অর্থাৎ টিচিং হলো একটা অর্গানাইজ সিস্টেম যেখানে শিক্ষক শিক্ষার্থীদেরকে কতগুলি বিষয় শিখতে সাহায্য করবে। কনসিডার এ ট্রাইপোলার প্রসেস ইনভলভিং অ্যান এজেন্ট, গোল অ্যান্ড ইন্টারভেনিং ভেরিয়েবল, বলা হচ্ছে যে একটি ত্রিমাত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই টিচিং প্রক্রিয়াটি চলে থাকে, যেরকম এজেন্ট, গোল অ্যান্ড ইন্টারভেনিং ভেরিয়েবল। এজেন্ট বলতে এখানে শিক্ষক শিক্ষার্থীকে বোঝানো হচ্ছে, গোল বলতে এখানে লক্ষ্যকে বোঝানো হয়েছে, তারা কোন লক্ষ্যে শিখছে, এবং ইন্টারভেনিং ভেরিয়েবল বলতে এখানে টিচিং মেথড, এনভায়রনমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, এই বিষয়গুলোকে বলা হচ্ছে। এবার অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ডিকশনারি এখানে বলা হচ্ছে যে ইম্পার্ট অফ নলেজ অর স্কিল, টিচিং কী হলো? ইম্পার্ট অফ নলেজ, জ্ঞান অর্জন করা বা বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করা, গিভ ইনস্ট্রাকশন, বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া বা লেসন দেওয়া, এবং শিক্ষার্থীদেরকে ইন্সপায়ার করা। এই প্রক্রিয়াটা যে পদ্ধতির মাধ্যমে চলে থাকে বা এই যে পদ্ধতিটি, এই পদ্ধতিটি হলো টিচিং বা শিক্ষণ। কী কী? ইম্পার্ট অফ নলেজ, জ্ঞান অর্জন বা দক্ষতার অর্জন, গিভ ইনস্ট্রাকশন অর্থাৎ নির্দেশনা দেওয়া এবং শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করা বা ইন্সপায়ার করা। তারপরে যদি আমরা টিচিংকে আরও ভালো করে বুঝতে চাই তাহলে আমরা দুটো বিষয় এখানে আলোচনা করেছি, এই দুটো বিষয়ের মধ্যে দিয়ে আশা করি বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠবে। প্রথমে বলা হচ্ছে টিচিং অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর সেন্টার অ্যাক্টিভিটি ইন হুইচ নলেজ ইজ ট্রান্সমিটেড ফ্রম সামওয়ান হু হ্যাজ অ্যাকোয়ার্ড দ্যাট নলেজ টু নভিস লার্নার, টিচিং অ্যাজ নলেজ ট্রান্সমিশন, অর্থাৎ টিচিং হলো একটা ইনস্ট্রাক্টর সেন্টার অ্যাক্টিভিটি যেখানে একজন শিক্ষক বা একজন মোর নলেজেবল পার্সন, একজন লেস নলেজেবল পার্সনকে কতগুলি জ্ঞান বা কতগুলি ইনফরমেশন দিয়ে থাকে। এখানে বলা হচ্ছে নোভিস লার্নার, অর্থাৎ যারা নতুন লার্ন করতে শুরু করেছে তাদের মধ্যে জ্ঞানের সঞ্চার ঘটানো। তাহলে হচ্ছে ইনস্ট্রাক্টর সেন্টার অ্যাক্টিভিটি, অর্থাৎ ইনস্ট্রাক্টর সেন্টার বলতে এখানে কিন্তু টিচারকে বোঝানো হয়েছে যে তিনি শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের সঞ্চার করবেন। তাহলে কী হলো? টিচিং হলো ট্রান্সমিশন অফ নলেজ, অর্থাৎ একটি জ্ঞান সঞ্চালনের প্রক্রিয়া। দ্বিতীয়ত এখানে বলা হচ্ছে টিচিং অ্যাজ এ লার্নার সেন্টার অ্যাক্টিভিটি, এখানে টিচিং হলো
শিক্ষার্থী কেন্দ্রিক একটা বিশেষ কাজ, ইন হুইচ দ্য ইনস্ট্রাক্টর এনশিওর দ্যাট লার্নিং ইজ মেড পসিবল ফর নভিস লার্নার। এখানে অবশ্যই শিক্ষক দেখবেন যে সে যে বিষয়টা পড়াচ্ছে সেই বিষয়টি শিক্ষার্থীরা সঠিকভাবে বুঝতে পারছে কি না। যদি না বুঝতে পারে তাহলে টিচিং প্রক্রিয়াটা কোনোভাবেই সম্ভব না। অর্থাৎ যদি বুঝতে না পারে তাহলে শিক্ষার্থীরা কোনো রকম ফিডব্যাক দিবে না, শিক্ষার্থীরা কোনো রকম রেসপন্স করবে না, তাহলে কী হবে, শিক্ষণ যে প্রক্রিয়াটা সেটা একমুখী হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে সাপোর্ট গাইড এনকারেজ দ্যাম ইন দেয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েশন অফ নিউ নলেজ। তাদেরকে সাপোর্ট করতে হবে, তাদেরকে গাইড করতে হবে এবং তাদেরকে এনকারেজ করতে হবে তারা যাতে ইন্ডিপেন্ডেন্টলিভাবে নিজের মধ্যে জ্ঞান অর্জন করতে পারে এবং নিজের মধ্যে নতুন জ্ঞানের উদ্ভাবন যে ক্ষমতা রয়েছে তার মধ্যে যাতে নতুন নতুন ইনফরমেশন, নিত্য নতুন জ্ঞান, নতুন নতুন আইডিয়া তারা যাতে নিজেরাই ক্রিয়েট করতে পারে, তার জন্য শিক্ষক অবশ্যই তাদেরকে সাপোর্ট করবেন, তাদেরকে গাইড করবেন এবং তাদেরকে এনকারেজ করবেন। টিচিং অ্যাজ এ অ্যাসিস্টেড নলেজ ক্রিয়েশন, অবশ্যই টিচিং শিক্ষার্থীদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে জ্ঞান অর্জন এবং জ্ঞান তৈরি করার একটা প্রক্রিয়া। এইবার মডার্ন কনসেপ্ট অফ টিচিং দেখছি, অর্থাৎ বর্তমান সময়ে কীভাবে টিচিং প্রক্রিয়াকে আরও বিভিন্ন শব্দের দ্বারা ব্যাখ্যায়িত করা হয়। প্রথমে বলা হচ্ছে কোশ্চেনিং বাই দ্য টিচার টু দ্য স্টুডেন্ট অ্যান্ড স্টুডেন্ট টু দ্য টিচার। অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীকে কোশ্চেন করে এবং শিক্ষার্থী শিক্ষককে কোশ্চেন করে, এই একে অপরের কোশ্চেনিংয়ের মাধ্যমে কিন্তু টিচিং প্রক্রিয়াটা সম্ভব হয়ে থাকে। তারপরে ডিসকাশন, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে কোনো রকম ডাউট থাকলে তারা শিক্ষার্থী নিজস্ব ক্লাসমেট বা নিজের ক্লাস টিচারের সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করে থাকেন এবং তার নিজস্ব যে ডাউটগুলো সেই ডাউটগুলোকে তিনি সমাধান করে থাকেন। তারপরে বলা হচ্ছে ইনভেস্টিগেশন আইদার ইন্ডিভিজুয়াল অর গ্রুপ আফটার দ্য টিচার প্রেজেন্ট দ্য ইনফরমেশন ক্যান বি ফলোড বাই এক্সপ্রেশন অফ থট অফ দ্য স্টুডেন্ট। অর্থাৎ সেটা ইন্ডিভিজুয়াল হোক বা গ্রুপ হোক, যারই সমস্যা হোক না কেন, সেটা প্রত্যেকেই সেই বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তা করবেন এবং তারা নিজস্ব এক্সপ্রেশন অফ থট অর্থাৎ নিজস্ব চিন্তাভাবনার মধ্য দিয়ে সেই বিষয়টাকে সমাধান করার চেষ্টা করবেন। তারপরে আছে এক্সপ্রেশন ক্যান বি ইন দ্য ফর্মস অফ প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ তারা যে বিষয়টা শিখেছে সেটা যাতে তারা প্র্যাকটিক্যালি করে দেখাতে পারে সেই রকম এক্সপ্রেশন তাদের মধ্যে থাকতে হবে। তারপরে বলা হচ্ছে নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং, অর্থাৎ শিক্ষণের প্রকৃতি এবং বৈশিষ্ট্যগুলো কী। যদি আমরা শিক্ষণের প্রকৃতি দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো ইট ইজ অ্যান ডাইনামিক সোশ্যাল অ্যান্ড হিউম্যান, অর্থাৎ শিক্ষণ যে প্রক্রিয়াটা সেটা ডাইনামিক অর্থাৎ সবসময় এটা পরিবর্তন হয়ে চলেছে। সোশ্যাল অ্যান্ড হিউম্যান ইনফ্লুয়েন্স বাই হিউম্যান অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টর, অর্থাৎ মানুষের দ্বারা এবং সমাজের যে নিয়ম নীতিগুলো রয়েছে, যে প্রতিষ্ঠিত রুল রেগুলেশনগুলো রয়েছে, সেগুলোর পরিপ্রেক্ষিতে টিচিং কিন্তু পরিবর্তনশীল বা তাদের দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে থাকে। অ্যান্ড আর্ট অ্যান্ড সায়েন্স এক্সারসাইজ অফ বিইং সিস্টেম্যাটিক অ্যান্ড ইনক্লুডিং ট্যালেন্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি। আমরা টিচিংকে অ্যাজ এ আর্ট এবং সায়েন্সও বলতে পারি, কারণ এখানে কতগুলো সিস্টেম অনুসরণ করে আমাদেরকে বিষয় কোনো একটা বিষয়ের সঙ্গে পরিচিত হতে হয় বা কোনো বিষয়ে সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়। ঠিক তেমনি এখানে শিক্ষার্থীর নিজস্ব কিউরিয়াসিটি, নিজস্ব ইন্টারেস্ট, নিজস্ব মোটিভেশন কাজে লাগে এবং এখানে শিক্ষার্থীর যে নিজস্ব চিন্তাভাবনা তাকেও গুরুত্ব দেওয়া হয়, শিক্ষার্থীর ক্রিয়েটিভিটি সৃজনশীলতাকে গুরুত্ব দেওয়া হয়। এক্ষেত্রে এটাকে আমরা আর্টও বলতে পারি। তাহলে টিচিং একসঙ্গে আর্ট এবং সায়েন্স। ডাইভার্স ইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ টিচিং যে আমরা শিখলাম বা যে বিষয়টা আমরা শিখলাম সেই বিষয়টা কিন্তু আমরা আমাদের প্র্যাকটিক্যাল জীবনে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাতে পারি, এই জন্য ডাইভার্স ইন অ্যাপ্লিকেশন কথাটা এখানে বলা আছে। তারপরে যদি আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং দেখি, অর্থাৎ শিক্ষণের যদি বৈশিষ্ট্যগুলো দেখি, তাহলে আমরা দেখতে পাবো এ সিস্টেম অফ অ্যাকশন, এটা অবশ্যই এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষার্থীকে অ্যাকশন নিতে হয় বা কাজ করতে হয় বা শিক্ষার্থীকে স্বতঃস্ফূর্ত অ্যাক্টিভনেসের মধ্য দিয়ে কোনো বিষয় শিখতে হয়। এ প্রফেশনাল অ্যাক্টিভিটি, শিক্ষণ বা টিচিং একটা অবশ্যই পেশাদার কাজ, অর্থাৎ শিক্ষণীয় বিষয়গুলিকে যদি শিক্ষক শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে চান তাহলে তার মধ্যে কতগুলি
প্রফেশনাল যে গুণ সেগুলো থাকা দরকার, যেমন কন্টেন্ট সম্পর্কে তাকে জ্ঞান থাকা দরকার, তিনি যে টিচিং মেথডে পড়াচ্ছেন সেই টিচিং মেথড সম্পর্কে তার জ্ঞান থাকা দরকার, তিনি যে শিক্ষার্থীদেরকে পড়াতে এসছেন সেই শিক্ষার্থীরা কোন লেভেলে, তাদেরকে কোন বিষয়টা বা কোন পদ্ধতিতে পড়ালে তারা খুব ভালো বুঝবে, বা তারা কোন তিনি কোন বয়সে শিক্ষার্থীদেরকে শেখাতে এসছেন, বা তারা আগে কোন কোন বিষয়গুলো শিখে এসছে। তো এই গুণগুলো বা এই বৈশিষ্ট্যগুলো যদি শিক্ষকের মধ্যে না থাকে তাহলে কিন্তু তিনি শিক্ষণীয় কাজটা সঠিকভাবে সমাধান করতে পারবেন না। তো এটা একটা অবশ্যই প্রফেশনাল অ্যাক্টিভিটি। সাবজেক্ট টু অ্যানালাইস অ্যান্ড অ্যাসেসমেন্ট, অবশ্যই টিচিং প্রক্রিয়া কোনো একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে যেরকম অ্যানালাইসিস করতে হবে, তেমনি আবার সেই বিষয়টা শিক্ষার্থীরা বুঝলো কি না তার একটা অ্যাসেসমেন্ট দরকার। অ্যান্ড ইন্টারাক্টিভ প্রসেস, টিচিং একটা ইন্টারাক্টিভ প্রসেস, কার মধ্যে ইন্টারাকশন হবে, এখানে ইন্টারাকশন হবে টিচার এবং স্টুডেন্টের মধ্যে। যদি টিচার এবং স্টুডেন্টের মধ্যে সঠিকভাবে ইন্টারাকশন না হয় তাহলে কিন্তু টিচিং মেথড বা টিচিং প্রক্রিয়াটা বা সেই ক্লাসটি সম্পূর্ণ হবে না। তা বলছি এই কালেকশন অফ ভেরিয়াস মুড, অর্থাৎ বিভিন্ন পদ্ধতিতে এই টিচিং হয়ে থাকে। টিচিং ইজ অ্যান ইন্টেলেকচুয়াল প্রসেস, টিচিং যে প্রক্রিয়াটি রয়েছে সেটা অবশ্যই বৌদ্ধিক একটা কাজ, অর্থাৎ টিচিং নিতে গিয়ে বা কোনো বিষয় শিখতে গেলে অবশ্যই আমাদের বৌদ্ধিক যে অ্যাবিলিটিগুলো রয়েছে সেগুলোকে আমাদেরকে কাজে লাগাতে হয়। তারপরে এইমস অ্যান্ড অবজেক্টিভ অফ টিচিং, টিচিংয়ের যে আমরা যদি লক্ষ্য এবং উদ্দেশ্য দেখি তাহলে আমরা এইমসে আমরা দেখতে পাবো যে ক্যান চেঞ্জ দ্য বিহেভিয়ার অফ স্টুডেন্ট, শিক্ষার্থীর মধ্যে আচরণের পরিবর্তন যাকে আমরা টিচিং বলে থাকি, ইম্প্রুভ লার্নিং স্কিল অ্যান্ড স্টুডেন্ট, শিক্ষার্থীদের মধ্যে যে লার্নিং যে স্কিলগুলো রয়েছে সেগুলোকে আরও ইম্প্রুভ করা, ট্রেনিং শেপিং বিহেভিয়ার অ্যান্ড কন্ডাক্ট, শিক্ষার্থীরা যে বিহেভিয়ারগুলো নিজের মধ্যে আয়ত্ত করেছে সেগুলোকে স্বতঃস্ফূর্তভাবে যাতে তারা সেগুলোকে কাজে লাগাতে পারে সেদিকটাকে আমরা ট্রেনিং বলছি, অ্যাকোজিশন নলেজ যাকে ইনস্ট্রাকশন বলা হচ্ছে, ফর্মেশন অফ বিলিফ ইন্ডক্ট্রিনেশন বলা হচ্ছে, অর্থাৎ যে ইনফরমেশনটা আমরা নিয়েছি এবং তার প্রতি যদি আমাদের বিশ্বাস না থাকে যে এই ইনফরমেশন সঠিক এবং সেটা আমরা সঠিকভাবে জ্ঞান অর্জন করেছি এবং এটাই সত্য, এই বিশ্বাসটা যখন আমাদের মধ্যে আসে সেটাকে ইনডক্ট্রিনেশন বলা হয়। তাহলে এইমসে আমরা এই পাঁচটি বিষয় দেখতে পেলাম, টিচিং কন্ডিশনিং ট্রেনিং ইনস্ট্রাকশন অ্যান্ড ইনডক্ট্রিনেশন। এবার যদি আমরা অবজেক্টিভ লক্ষ্য করি যে টিচিংয়ের অবজেক্টিভ কী, তাহলে আমরা দেখতে পাবো অ্যাকোজিশন অফ নলেজ, জ্ঞান অর্জন করা শিক্ষণের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, ডেভেলপমেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং, শিক্ষার্থীদের মধ্যে বোঝার ক্ষমতা তৈরি করা, ডেভেলপমেন্ট অফ কনসেপচুয়াল ইন্টেলেকচুয়াল সাবজেক্ট স্পেসিফিক স্কিল, শিক্ষার্থীদের মধ্যে কনসেপচুয়াল ইন্টেলেকচুয়াল এবং কোনো একটা নির্দিষ্ট সাবজেক্ট স্পেসিফিক স্কিল তৈরি করতে সাহায্য করা বা তার মধ্যে এই গুণগুলো তৈরি করা, ডেভেলপমেন্ট অফ ভ্যালু, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে যে নৈতিক মূল্যবোধগুলো রয়েছে সেগুলো কিন্তু ইনপুট করাও একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য টিচিংয়ের। তারপরে আমরা লার্নার ক্যারেক্টারিস্টিক দেখব, অর্থাৎ শ্রেণীকক্ষে শিক্ষক থাকেন, শিক্ষার্থী থাকেন এবং পাঠ্য বিষয়বস্তু থাকেন যাকে আমরা কারিকুলাম বলে থাকি। তো এক্ষেত্রে শ্রেণীকক্ষে একজন লার্নার বা একজন স্টুডেন্টের কী বৈশিষ্ট্য থাকলে সে খুব সহজে বা সেই শ্রেণীকক্ষে একটা অনুকূল শিক্ষার পরিবেশ তৈরি করা যায় সেই বৈশিষ্ট্যগুলোর কথা বলতে গিয়ে এখানে লার্নার ক্যারেক্টারিস্টিক্সের কথা বলা আছে। প্রথমে তো বলা হচ্ছে রেডিনেস, অর্থাৎ তাকে প্রস্তুত থাকতে হবে, তার মধ্যে মোটিভেশন থাকবে, তার মধ্যে ইন্টারেস্ট থাকবে, তার মধ্যে কিউরিয়াসিটি থাকবে যে শিক্ষক আজকে যে বিষয়টা পড়াচ্ছেন সেই বিষয়টা সম্পর্কে তার কিউরিয়াসিটি থাকবে, ইন্টারেস্ট থাকবে এবং কোনো কিছু শেখার একটা আগ্রহ বা তার মধ্যে পেশনা থাকতে হবে। তারপরে এক্সারসাইজ প্র্যাকটিস হোয়াট ইজ লার্ন, এবং যে বিষয়টা শিখেছে সেই বিষয়টাকে তাকে বারবার অনুশীলন করতে হবে। এফেক্ট অর্থাৎ শিক্ষক যখন কোনো শ্রেণীকক্ষে পড়াচ্ছেন তাহলে সেই শ্রেণীকক্ষে পড়ানোর মধ্যে দিয়ে শিক্ষার্থী তার মধ্যে সঠিকভাবে ইন্টারাকশন করবে এবং শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের সঙ্গে রেসপন্স করবে, এর পরিপ্রেক্ষিতে তার পেন বা প্লেজারের ব্যবস্থা থাকবে, অর্থাৎ তাকে সে যদি সঠিক রেসপন্স করে তাহলে সে সঠিক বা পজিটিভলি ফিডব্যাক পাবে, সে যদি কোনো অবাঞ্ছিত আচরণ করে তার জন্য তাকে পানিশমেন্টের ব্যবস্থা তার জন্য থাকবে। অ্যাটিটিউড অ্যান্ড হ্যাবিট, অর্থাৎ শিক্ষণের প্রতি বা টিচিংয়ের প্রতি বা কোনো বিষয় শেখার প্রতি শিক্ষার্থী অবশ্যই পজিটিভ এবং এনকারেজিং হবেন, তিনি নেগেটিভিটি থাকবে না, সেই হতাশ হবেন না বা
তার মধ্যে ডিমোটিভেশন কাজ করবে না, সে সবসময় পজিটিভলি থাকবে এবং সে কোনো একটা যে কোনো বিষয় শেখার তার মধ্যে আগ্রহ থাকবে। অ্যাবসেন্স অফ অ্যাঙ্গার অ্যান্ড জেলাসি অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে কোনো রকম রাগ এবং হিংসা কাজ করবে না এবং এই রাগ অ্যান্ড হিংসা একজন শিক্ষার্থীর যে শিক্ষণীয় যে অ্যাবিলিটিগুলোকে সেগুলোকে দুর্বল করে থাকে। স্লো বিগিনিং ফলোড বাই গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট অফ ইন্টারেস্ট, খুব যখন ক্লাস শুরু হয় তখন শিক্ষার্থীদের মধ্যে যে জানার চাহিদা সেটা কম থাকলেও ধীরে ধীরে সেটা কিন্তু সেই নির্দিষ্ট বিষয়ে শিক্ষক পড়ানোর সঙ্গে সঙ্গে তার মধ্যে কিন্তু ইন্টারেস্টটা তৈরি হয়। তারপরেও আমি কতগুলো আরও বৈশিষ্ট্য এখানে অ্যাড করেছি, যে বৈশিষ্ট্যগুলোকে যে বিশিষ্টগুলোকে জানলে আমরা আমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। এই জন্য ক্যারেক্টারিস্টিক্স অফ গুড লার্নার হিসাবে আমি আর একটা অল্টারনেটিভ বিষয়, যদিও দুটো বিষয় একই, লার্নার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যেই পড়ে, তো এটাকে আমি আরও একবার ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। যেখানে বলছি যে প্রথমে বলছি গুড লার্নার আর পারসিস্ট্যান্ট, অর্থাৎ যারা ভালো শিক্ষার্থী তারা অবশ্যই পারসিস্ট্যান্ট হবে, অর্থাৎ তারা স্থির বুদ্ধি সম্পন্ন হবে, তারা অধ্যবসায়ী হবে। তারপরে বলা হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড গ্র্যাজুয়াল, অর্থাৎ গুড লার্নারের যে ডেভেলপমেন্টটা সেটা অবশ্যই কন্টিনিউয়াসলি হবে এবং সেটা ধীরে ধীরে হতে থাকবে। তারপরে বলা হচ্ছে ইউজ অফ দেয়ার নলেজ, তারা কীভাবে তাদের অর্জিত জ্ঞান কাজে লাগবে সেটা তারা অবশ্যই জানে। সলভ রিয়েল লাইফ প্রবলেম, তারা যে বিষয়ে জ্ঞান অর্জন করেছে সেই অর্জিত জ্ঞানের মধ্য দিয়ে তাদের বর্তমান যে জীবনের যে সমস্যাগুলি সেগুলি সমাধান করতে পারবে। তারপরে নলেজ উইথ আদার, অর্থাৎ তারা তাদের নিজস্ব জ্ঞান অপরের সঙ্গে শেয়ার করবে বা আলাপ আলোচনা করবে এবং তারা এই বিষয় সম্পর্কে জানে যে তারা নলেজ শেয়ারিংয়ের মধ্য দিয়ে জ্ঞান বৃদ্ধি পায়। তাই বলা আছে ফ্রি ফ্রম নেগেটিভ ইমোশন হুইচ উইকেন দ্য লার্নিং অ্যাবিলিটি সাচ এস অ্যাঙ্গার জেলাসি গ্রিড অ্যান্ড সো অন, অর্থাৎ তাদের মধ্যে কোনো রকম নেগেটিভ ইমোশন বা নেগেটিভ বা নেতিবাচক প্রক্ষোভ থাকবে না। যে নেতিবাচক প্রক্ষোভগুলি শিক্ষার্থীর যে লার্নিং ক্ষমতা সেগুলোকে উইকনেস করে থাকে, যেমন রাগ ভয় হিংসা, এই বিষয়গুলো তার মধ্যে থাকবে না। সে অবশ্য সবসময় কিউরিয়াস হবে কোনো একটা নতুন বিষয় শেখার ক্ষেত্রে, ওই জন্য বলা যে অলওয়েজ ইন সার্চ ফর নিউ নলেজ, সে সবসময় নতুন নতুন জ্ঞান খোঁজ করবে। তার বলা হচ্ছে দে অলওয়েজ ফাইন্ড টাইম ফর রিডিং অ্যানালাইজিং অ্যান্ড ইভালুয়েটিং ইনফরমেশন দে হ্যাভ গ্যাদার্ড, অর্থাৎ সে সবসময় পড়ার জন্য বা পড়াশোনা করার জন্য টাইম বের করবে এবং তার জ্ঞান বিভিন্ন বিষয়ে কাজে লাগাতে সে উদ্যোগী হবে এবং সে বিষয়টা সে জানতে পেরেছে সেটা সে কতটা জানতে পেরেছে তার জন্য সে নিজেই বা আত্মমূল্যায়ন করবে। দে এনজয় লার্নিং, তারা অবশ্যই যে শিক্ষণীয় বিষয় রয়েছে সে বিষয়টি সম্পর্কে এনজয় করবে, অর্থাৎ তারা ক্লাসরুমকে এনজয় করে, তারা ক্লাসরুমকে ভয় করে না, সে মানে তার শিক্ষণীয় বিষয়গুলোকে বা শেখার বিষয়গুলোকে কাজ মনে করে না, সেটাকে আনন্দের সাথে করে থাকে। দে হ্যাভ এ লট অফ কোশ্চিন, তারা অবশ্যই অনেক কোশ্চিন তাদের মনের মধ্যে থাকে যে এটা কীভাবে হলো সেটা কীভাবে হলো, তো এই বিষয়গুলো তাদের মধ্যে থাকে। তারপরে বলা হচ্ছে দে হ্যাভ দ্য অ্যাবিলিটি টু অ্যাসোসিয়েট নিউ নলেজ উইথ হোয়াট দে নো অলরেডি, দেয়ার নলেজ বেস ইন আপডেট কন্টিনিউয়াসলি, তারা আগে যে বিষয়টি জানে সেই বিষয়টি জানা বিষয়ের সঙ্গে যে নতুন বিষয়গুলি অর্জন করছে বা নতুন জ্ঞান অর্জন করছে, তো আগের বিষয়গুলির সঙ্গে বর্তমান জ্ঞানটি তারা রিলেট করতে পারে এবং তারা তাদের জ্ঞান যে অর্থাৎ যারা তারা যে ইনফরমেশনটুকু জানে সেটাকে তারা সবসময় আপডেট করতে থাকে, যে ওই যে বিষয়টি বা যে ইনফরমেশনটা জেনেছে সেই ইনফরমেশনের সঙ্গে আরও নতুন কোনো ইনফরমেশন যোগ হয়েছে কি না বা সেই ইনফরমেশনটা বর্তমানে পরিপ্রেক্ষিতে চেঞ্জ হয়েছে কি না, এই সম্পর্কিত তারা আপডেট থাকে। তারপরে আমরা দেখব বেসিক রিকোয়ারমেন্ট অফ টিচিং, অর্থাৎ শ্রেণীকক্ষে আমরা যে বিষয়গুলো আমরা দেখতে পাই, যে একজন আমরা যদি ইমাজিনেশন করে থাকি যে একজন একটি শ্রেণীকক্ষে শিক্ষক পড়াচ্ছেন তাহলে সেখানে কোন কোন বিষয়গুলো থাকবে, অর্থাৎ বেসিক রিকোয়ারমেন্ট অর্থাৎ কোন কোন বিষয়গুলি না হলেই একটি শ্রেণীকক্ষ চলে না, তো এখানে আমরা দেখতে পাবো যে আমরা যদি এমনি চিন্তা করি তাহলে কী হবে, টিচার থাকবে, স্টুডেন্ট থাকবে, তারপরে সেখানে ব্ল্যাকবোর্ড থাকবে, সেখানে বইপত্র থাকবে, সেখানে একটা ক্লাসরুমে একটা ঘর থাকবে, ঠিক আছে, এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোকেই বেসিক রিকোয়ারমেন্ট অফ টিচিং বলছে, অর্থাৎ একজন শিক্ষক শিক্ষার্থীদেরকে পড়াতে গিয়ে কোন কোন বিষয়গুলি খুবই জরুরি। এখানে বলা হচ্ছে থ্রি ভেরিয়েবল ইন টিচিং ইনক্লুডিং টিচার স্টুডেন্ট এনভায়রনমেন্ট, এখানে স্টুডেন্টের কথা বলা হচ্ছে, এখানে টিচারের কথা বলা হচ্ছে, এখানে এনভায়রনমেন্ট ফ্যাক্টরের কথা বলা হচ্ছে। এনভায়রনমেন্ট বলতে এখানে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা হচ্ছে, অর্থাৎ শ্রেণীকক্ষের কথা বলা হচ্ছে।
प्रोफेशनलिज्म अर्थात शिक्षक के प्रोफेशनल होते हैं, ठीक है, सुइटेबल एनवायरनमेंट अर्थात जाते पढ़ानो जाए এরকম একটা পরিবেশ থাকতে হবে। সুইটেবল এনভায়রনমেন্টের কথা বলা হচ্ছে, টিচার স্টুডেন্ট রিলেশনশিপ অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে ভালো সম্পর্ক থাকবে, স্টুডেন্ট ডিসিপ্লিন অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে একটা শৃঙ্খলাবোধ থাকবে, টিচার অ্যান্ড স্টুডেন্ট ডিভোশন টু টিচিং অ্যান্ড লার্নিং এবং শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের শিক্ষার প্রতি একটা শ্রদ্ধা থাকবে। এই বিষয়গুলোকে আমি আরও খুব সহজভাবে দেওয়ার চেষ্টা করছি, যেরকম টিচার লার্নার অর্থাৎ স্টুডেন্ট সাবজেক্ট অর্থাৎ টপিক যে বিষয়টা নিয়ে পড়ানো হচ্ছে, এনভায়রনমেন্ট কোন পরিবেশে পড়াচ্ছেন, তারপরে ইনফ্রাস্ট্রাকচার কোন ইনফ্রাস্ট্রাকচারে আছেন, গাছতলার নিচে পড়াচ্ছে না কোনো বিল্ডিংয়ে পড়াচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, টিচার অ্যান্ড স্টুডেন্ট রিলেশনশিপ অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে দিয়ে যে রিলেশনশিপ সেটা অবশ্যই বাঞ্ছনীয়। যদি শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে ভালো রিলেশনশিপ না হয় তাহলে কিন্তু সেই শ্রেণীকক্ষ শিক্ষার্থীরা একজন নীরব শ্রোতা হয়ে শুনবেন এবং সেটা ইফেক্টিভ একটা ক্লাসরুম বা একটা টিচিং প্রক্রিয়া তৈরি হবে না। বর্তমানে পরিপ্রেক্ষিতে যেরকম বলা হচ্ছে যে একজন টিচার একজন শিক্ষার্থীর ফ্রেন্ড ফিলোসফার এবং গাইড হবেন, ঠিক তেমনি শিক্ষার্থীদের সঙ্গে ফ্রেন্ডলিভাবে মিশতে হবে, তাদের সুবিধা অসুবিধাগুলোকে দেখতে হবে। তাহলে অ্যাজ এ ফ্রেন্ডের মতো শিক্ষককে যদি শিক্ষার্থীদের সঙ্গে মিশতে দেখা যায় তাহলে কিন্তু এই বিষয়টা খুব সহজ হয়। স্টুডেন্ট ডিসিপ্লিন, শিক্ষার্থীদের কতগুলি ডিসিপ্লিন থাকবে যে তারা শ্রেণীকক্ষে কোনো রকম গলযোগ সৃষ্টি করবে না, তারা শিক্ষকের কথামাত্র চলবে, তার মনোযোগের সঙ্গে শ্রেণীকক্ষে শিক্ষক যা পড়ান তা শুনবেন, তো এই বিষয়গুলোকে মনে রাখতে হবে। তাহলে আমরা যদি বেসিক্যালি দেখি তাহলে আমরা এখানে টিচার স্টুডেন্ট তারপরে সাবজেক্ট ম্যাটার এনভায়রনমেন্ট স্টুডেন্ট ডিসিপ্লিন আবার আমি এখানে প্রফেশনালিজম বলতে এখানে শিক্ষকের প্রফেশনালিজমের কথা বলা হচ্ছে, অর্থাৎ শিক্ষক সঠিক সময়ে ক্লাস নেবেন, তাকে যে বিষয়টি পড়াবেন তাকে অবশ্যই সেই বিষয়ে সঠিক জ্ঞান থাকতে হবে, তার গভীর জ্ঞান থাকতে হবে, তাহলে কিন্তু একটা শ্রেণীকক্ষ সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয়। তাহলে আজকেই এই পর্যন্তই থাকুক, এর পরের ভিডিওতে আমরা বাকি বিষয়গুলোকে আলোচনা করব। এর পরের বিষয়গুলো যে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফ্যাক্টর এফেক্টিং টিচিং, লেভেল অফ টিচিং, টিচিং এইডস। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।